Mare. Pare, loe jao amai. Ami eka roilam ghate. Shilo pate ami ekaroilam ghate bhanushe boshi. Yeah.
শুভ সন্ধ্যা, খর্দা থেকে বলছি। ঠিক রাত 11:30, ফার্স্ট অফ এপ্রিল 2020। রোজকারের মতো আমি অর্ণব আছি তোমাদের সাথে, তোমরা শুনছ রেডিও খর্দা থেকে বলছি। যে গানটা দিয়ে শুরু করলাম সে গানটা সবাই জানো, অপার। আমি অপার হয়ে বসে আছি। গানটা গেয়েছে শাহানা বাজপাই, অনেকেই গেয়েছে, কিন্তু এই শাহানা বাজপাইয়ের গাওয়াটা আমার খুব ব্যক্তিগতভাবে প্রিয়। এবং এই গানটা আমাকে সাজেস্ট করেছিল অর্ক, এখানে অনলাইন আছে, থ্যাংকস লট অর্ক। আমি গানটা আগে শাহানা বাজপাইয়ের গলায় শুনিনি, আমি তোর গলায় অনেকবার শুনেছিলাম। অর্ক এই গানটা খুবই ভালো গায় এবং আরও অনেক গানও ভালো গায়, কিন্তু এই গানটা আমার ব্যক্তিগতভাবে অর্কর গাওয়া খুব প্রিয়। পারে লয়ে যাও আমায়। আজকে আমরা যে পরিস্থিতিতে সবাই মিলে আছি বা দাঁড়িয়ে আছি, আজকে সবাই কিন্তু সেই পারেই যেতে চাইছি, কূলে যেতে চাইছি। কারণ আমরা কেউ জানি না যে আজকে আমরা নদী বা সমুদ্রের বা জলের কোন জায়গায় আছি, কোন কূলে গিয়ে কোথায় কবে ঠেকব কেউ জানি না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা পাড়ে যেতে চাই, কূলে যেতে চাই। তাই জন্যই শুরু করলাম অপার দিয়ে। ঠিক 12:00 পর তোমাদের জন্য আপডেট থাকবে, করোনায় সর্বভারতীয় কজন আক্রান্ত হলো, কজন সুস্থ হলো এবং কজন মারা গেল, এবং স্টেট ওয়াইজ তার স্ট্রাকচার কী আছে। তার সাথে সাথে সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় কতজন আক্রান্ত হলো এবং কান্ট্রি ওয়াইজ তার স্ট্রাকচার কী আছে, সব আপডেট তোমাদের দেবো। এবং এটাও জানিয়ে রাখি যে আজকে কালকে 272 যেটা ছিল সেটা হলো সর্বভারতীয় এখনও পর্যন্ত সব থেকে বেশি করোনায় আক্রান্ত সংখ্যা, আজকে সেটা অনেক অংশে ছাপিয়ে গেছে এবং আজকেই হায়েস্ট। পরশু দিন হায়েস্ট ছিল, তার থেকে বেশি গেল কালকে, তার থেকে আবার বেশি গেল আজকে। সংখ্যাটা কিন্তু বাড়ছে, কিন্তু জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে বাড়ছে না বলে আমাদের এটা ভালো, কিন্তু আমাদের আরও ভালো করতে হবে। এবং তোমরা সবাই জানো দিল্লির নিজামুদ্দিনের ঘটনাটা, মাস গ্যাদারিংয়ের জন্যে কী ভুক্তভোগী হতে হচ্ছে সারা দেশকে। আরও একটা সুন্দর জিনিস নিয়ে আমি তোমাদের জন্য এসেছি, সেই সব কিছু থাকবে। তার আগে আমার পছন্দের একটা গান তোমাদের জন্যে। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি,
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, তাতে কাছে ডেকে মনে রাঙে না থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। এ আমার স্বপ্ন সুখের ভাবনা, তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা, চেয়েছি পেতে যাকে চাই না হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাই না। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ তোমাকে দিলাম, তুমি শুনছিলে, তোমরা শুনছিলে তোমাকে দিলাম শ্রীকান্ত আচার্য। শ্রীকান্ত আচার্য গান আজকাল আমরা হয়তো খুব কম শুনি, 90 শতকের অন্যতম এক বিখ্যাত আধুনিক গায়ক এবং রবীন্দ্রসঙ্গীত গায়ক ছিলেন এবং আজও আছেন। আজও তিনি খুব ভালো গান, হয়তো আজকের দিনে দাঁড়িয়ে ওনার গান আমরা খুব কম শুনি, কিন্তু আমার এই গানটা ব্যক্তিগতভাবে খুব প্রিয়, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। আচ্ছা, সুরজিতা বলছে সেই তুমি কেন এত অচেনা হলে। আচ্ছা, এই গানটা আমার রোজই রিকোয়েস্ট আসে, আমি বাজাবো, চালাবো অবশ্যই। আচ্ছা, জয়সুরিয়া লিখছে আহা ভয়েসটা সেরা গুরু। আচ্ছা, থ্যাংক ইউ। আমি জানি না মানে আমার ভয়েস বললি নাকি সাহানা বাজপাইয়ের বললি, অবশ্যই সাহানা বাজপাইয়েরই বলবি হয়তো, অবশ্যই সাহানা বাজপাইয়ের ভয়েস আমারও খুবই প্রিয়। আচ্ছা, তোমাদের জন্য আজকে যে নতুন জিনিসটা আমি নিয়ে এসেছি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আমরা সবাই জানি, সেখানে ভারতের স্থান কোথায়, ভারতে কি কি ওয়ার্ল্ড রেকর্ড এখনো পর্যন্ত আছে, অনেক ওয়ার্ল্ড রেকর্ড আছে, তার মধ্যে কিছু আমি তোমাদের সাথে তুলে ধরবো ফর ইওর নলেজ অ্যান্ড ইনফরমেশন অনলি। এবং আমার কাছে দুটো লেখা আছে, এই দুটো লেখাও আমি তোমাদের জন্য পাঠ করব, আমার দুই খুব কাছের মানুষের লেখা, আমি তোমাদের জন্য পাঠ করব। আমার পাঠ করতে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, আমি হয়তো অতটা ভালো লিখতে পারি না, হয়তো কিছু কিছু সময় লিখি অথবা লিখতে পারি না, তো কিন্তু আমার পাঠ করতে খুব ভালো লাগে। তো তারা আমাকে লেখাটা পাঠিয়েছে এবং আমি তোমাদের সবাইকেও বলি, কারোর কিছু লেখা থাকলে, কারোর কিছু গান থাকলে দাও, গান থাকলে আমি এখানে চালাবো এবং লেখা থাকলে আমি এখানে পাঠ করব সবার সামনে সকলের জন্য।
জয়সুরিয়াও একটা গান, একটা না অনেকগুলো গান দিয়েছে, ওরও নিজস্ব গান বাজনা করে, নিজস্ব স্টুডিও টাইপ আছে, খুব ভালো গানও করে। তো ওরও একটা গান আজকে থাকবে তোমাদের জন্য। সুরজিৎদা বলছে, যদি আমার রেকর্ডিং সং গ্র্যান্টেড হয় তাহলে ভালো লাগবে। আমি কালকে চালাবার চেষ্টা করব। তোমায় যে গানগুলো পাঠিয়েছিল এখনো পর্যন্ত আমি শুনে উঠতে পারিনি, আমি কালকে অবশ্যই চালাবো তোমার গানগুলো সুরজিৎদা।
জয়সুরিয়া বলছে মাইন্ডটা একটা আলাদা শান্তি পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংকস লট। এখনো পর্যন্ত কোন কে কে গান রিকোয়েস্ট করেছে? জয়সুরিয়া কোনো গান এখনো পর্যন্ত রিকোয়েস্ট করেনি। সুরজিৎ দা সেই তুমি কেন এত আছে না হলে রিকোয়েস্ট করেছে। এখনো পর্যন্ত আর কেউ কোনো গান রিকোয়েস্ট করেনি। তোমরা তোমাদের গান রিকোয়েস্ট করতে পারো। আমি 12টার পর থেকে আস্তে আস্তে প্রত্যেকটা গান তোমাদের পছন্দ মতো বাজাতে থাকবো, এবং আমার কিছু পছন্দের গান অবশ্যই তোমাদের জন্য থাকবে। এবং যারা যারা এই লাইভটা মিস করে যাচ্ছ, হয়তো ডেলি পুরোটা শুনতে পাচ্ছ না, এই পুরো লাইভটা কালকে দুপুর 12টার মধ্যে খর্দা থেকে বলছি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমরা সবাই। গুগলে খর্দা থেকে বলছি যদি সার্চ করো, গুগলেও চলে আসবে ইউটিউব চ্যানেল, অথবা যদি রিকোয়েস্ট করো তুমি এতে গিয়ে ইউটিউবে গিয়ে খর্দা বা খর্দা থেকে বলছি কিছু যদি লেখো, তাহলেও তোমার সঙ্গে সঙ্গে খর্দা থেকে বলছি চলে আসবো এখানে। আচ্ছা, জয়সুরিয়া বলছে আভিনা যাও ছোড়কে। আচ্ছা, আভিনা যাও ছোড়কে আমি বাজাবার চেষ্টা করব, কিন্তু আমি জয়সুরিয়া বলে রাখি, আমি সকলকে বলে রাখি, আমি প্রত্যেক দিনই শুরুতেই এই কথাটা বলি, যেটা হচ্ছে কপিরাইট ক্লেমের একটা ব্যাপার আছে, যে যে গানের কপিরাইট ক্লেম হবে না আমি ওই গানই একমাত্র চালাতে পারবো। ফেসবুককে আমি অলরেডি রিপোর্ট করেছি বিষয়টা, কারণ ফেয়ার ইউজেজ, যে আমি গানগুলোর ফেয়ার ইউজ করছি, কোনো বিকৃতি করছি না বা নিজের নামে বলছি না, গানগুলোর ফেয়ার ইউজ করছি, আমাকে এগুলো চালাতে দেওয়া হোক। ফেসবুক এখনো পর্যন্ত কোনো রিপ্লাই দেয়নি স্টিল ইয়েট। যদি আমি গান বাজাই যে গানগুলোর কপিরাইট ক্লেম আছে সেইগুলো, তাহলে ফেসবুক কিন্তু সঙ্গে সঙ্গে এই লাইভটা ব্লক করে দেবে। তো আমি চাই না এই লাইভটা ব্লক হোক এবং তোমাদের থেকে আমি দূরে চলে যাই আবার লাইভ না করতে পেরে। তো আপাতত এমন এমন কিছু গান বাজাবো যে গানগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে, একটু আলাদা হবে, তোমরা হয়তো শুনেছো বা শুনুনি, একটু আলাদা হবে, এবং যার কপিরাইট ক্লেম হবে না, এবং যে গানগুলোর কপিরাইট ক্লেম হবে না সেই গানগুলো অবশ্যই বাজাবো, এবং তোমরা যদি রিকোয়েস্ট করে থাকো। তো সায়ন লিখছে গ্রেট ইনিশিয়েটিভ ভাই, থ্যাংক ইউ সায়ন, তুই যদি রোজ শুনিস আমারও খুব ভালো লাগবে, এবং এই ইনিশিয়েটিভটা তোদের জন্যেই নেওয়া এবং আমার নিজের একাকিত্বতা তোদের সাথে শেয়ার করার জন্যে নেওয়া, আমার ঘরবন্দি থাকা তোদের সাথে শেয়ার করার জন্যে নেওয়া, এবং আমার ভালো লাগাগুলো তোদের সাথে শেয়ার করার জন্যে।
তরে আছে বরুণ মালা গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা অবাক হবে ধরো কোনো এক কফি শপে নীল রঙে করে স্নান গাঢ় কালো তিক্ত সন্ধে চুমুক দিয়ে করছো পান তখন হঠাৎ করে দীর্ঘশ্বাসে ভর করে বেরিয়ে আসি ভিতর থেকে আর বসে যাই হাতটা ধরে বলো সত্যি কি অবাক হবে ধরো এক আলসে ভরে তুমি তখন নিদ্রা ঘরে খুঁজলে আমায় বিছানায় আর পেয়ে গেলে হঠাৎ বলো সত্যি কি অবাক হবে ধরো এক বৃষ্টি দিনে তোমার ভিজতে ইচ্ছা হলো এগিয়ে যেতেই মন খারাপই তোমার পায়ে বাঁধা দিল তখন খ্যাপার মতো দাঁড়িয়ে থেকে একটু দূরে আর কাক ভেজা হয়ে ডাকতে থাকি উঠুন জুড়ে বলো সত্যি কি অবাক হবে ধরো এক পরন্ত বিকেলে তুমি হাঁটছো রাস্তা ধরে তখন যদি হাতটা ধরে এগিয়ে যাই হঠাৎ করে কাঁধটা তোমার বাড়িয়ে দিয়ে কাঁদতে দি প্রাণটা ভরে বলো সত্যি কি অবাক হবে ধরো এক ক্লান্ত রাতে যাচ্ছ মিথ্যে অজুহাতে তখন হঠাৎ এসে কোলের উপর মাথা রেখে হাত রাখি মুখের ক্ষতে বলো সত্যি কি অবাক হবে সত্যি কি অবাক হবে বিশাল মুখার্জি বিশালের লেখা পাঠ করলাম আমি অবাক হবে ঠিক রাত 11:54 1 এপ্রিল 2020 আমি আছি অর্ণব তোমাদের সাথে তোমরা শুনছো রেডিও খর্দা থেকে বলছি আপাতত আমার পছন্দের কিছু গান নিয়ে তোমাদের সাথে আছি এই যে গানটা তোমরা লাস্ট শুনলে মেঘ বলেছে যাবো যাবো এটি একটি রবীন্দ্রসঙ্গীত আর গানটা গেয়েছে অরিন্দম কোন একটা বাংলা মুভির গান আমি মুভির নামটা আমি ঠিক জানি না তাই হয়তো বলতে পারবো না তোমরা আরও 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 গান রিকোয়েস্ট করো আমি তোমাদের জন্য অবশ্যই চালাবো এবং ঠিক রাত 12:00 পর সর্বভারতীয় করোনার আপডেট সারা পৃথিবীতে করোনার আপডেট এবং আমার কথা মতো যেটা বলেছিলাম যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ভারতের স্থান কোথায় ভারতে এখনো পর্যন্ত
কী কী ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে তার আপডেট তোমাদের আমি দেব। যেখানে পথ বেঁকেছে যখন নীরবে দূরে দাঁড়াও এসে যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে সে দিশাহারা তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা আমি ও ছুটে যাই সে গভীরে আমি ধে যাই তিনি বিড়ে তুমি কি মরিচি কানা ধ্রুব তারা তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা দিশাহারা তোমার
যাওয়ার মুহূর্ত না, কে জানে ইয়াবেশে দিশাহারা, কে জানে ইয়াবেশে দিশাহারা, লা 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 la 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 la. এই মুহূর্তে গোটা দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক স্থান হয়ে দাঁড়িয়েছে এই নিজামুদ্দিন। মধ্য মার্চে দেশ বিদেশ থেকে ইসলাম সম্প্রদায়ের প্রচুর মানুষ দিল্লিতে নিজামুদ্দিনের তবলিগ এ জামাত ইস্তেমার ধর্মীয় সম্মেলনে যোগ দেন এবং এই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রায় 12-15 হাজার লোক, তার মধ্যে অনেকেই দেশের এদিক ওদিক ছড়িয়ে পড়েছেন এবং পশ্চিমবঙ্গের প্রায় 100-150 জন ছিলেন এখানে। এবং হঠাৎ করে যখন লকডাউন ঘোষণা করা হয় তখন ওইখানে 2,361 জন ওখানে আটকে যান এবং তারা ওখানেই আটকে থাকেন। তারপর গত 36 ঘন্টার মধ্যে 2,361 জনকে ওখান থেকে সরানো হয়, উদ্ধার করানো হয়। তার মধ্যে 617 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। আমরা যে ভয়টা পাচ্ছিলাম স্টেজ থ্রিতে, স্টেজ টু আর স্টেজ থ্রির ডিফারেন্সটা কোথায়? এক এক থেকে দুই, দুই থেকে চার, ওই জায়গায় ওই জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে যদি আমরা আটকে দিই, ওই আটকে দেওয়াটা স্টেজ টু, ওই আটকে দেওয়াটা অবধি স্টেজ টু। তারপর যখনই আমরা চার, দুই থেকে চারের পর চার থেকে ষোলো, ষোলো থেকে 256 অ্যান্ড সো অন যাব, তখনই চলে আসছি আমরা থার্ড স্টেজে। আজকে আমাদের সকলকে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত লাগিয়ে কিন্তু ঘরে বসে আমাদের দেশকে, আমাদের একে অপরকে, আমাদের সমাজকে, আমাদের বাংলাকে রক্ষা করতে হবে, লড়াই করতে হবে এবং লড়াই করে জিততে হবে এই করোনা ভাইরাস থেকে। ভোর রাত 12:04 2 এপ্রিল 2020, আমি অর্ণব আছি তোমাদের সাথে, তোমরা শুনছ রেডিও খর্দা থেকে বলছি। তোমরা শুনলে যখন নীরবে দূরে শহর ব্যান্ড থেকে অনিন্দর গাওয়া, আমাদের খুব প্রিয়। এবং এই অনিন্দ আগে পরশ পাথর ব্যান্ডে ছিল এবং আমাদের বাংলার অন্যতম পুরনো এবং আমাদের সকলের প্রিয় একটি ব্যান্ড পরশ পাথর। সেই পরশ পাথরে ছিল অনিন্দ। আমি কেন তোমাকে দুঃখ দিলেম, কেমন করে এক অজানা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকের সব কষ্ট হাতে সরিয়ে চলো বদলে ভালোবাসা তো।
ভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে তোমরা শুনলে সুরজিৎদার প্রিয় এবং রিকোয়েস্ট করা গান সেই তুমি কেন এত অচেনা হলে। এই গানটা প্রায় প্রত্যেক দিনই দুবার করে রিকোয়েস্ট করা হয়। আমি বুঝতে পারছি যে এই গানটা আসলে সকলেরই প্রিয়, এবং অবশ্যই আমি বারবারই বলি, রোজই বলি, এই এলআরবি আয়ুব বাচ্চু আমার খুব প্রিয় একজন মানুষ। মানুষ হিসাবে উনি আমার খুব প্রিয় একজন গিটারিস্ট এবং অসাধারণ মিউজিশিয়ান, অসাধারণ একজন লেখক। সৈকত রিকোয়েস্ট করছে, অর্ণবদা আমি ফোনতে বলছি। আচ্ছা, আধেগো ঘুমে নয়নো চুমে রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা ঠিক আছে, আমি এই গানটা আমার লিস্টে থাকলো, আমি অবশ্যই চালাবো।
সুরজিৎদা ও গ্রেট ভাই, তারপর বলছে ওয়েলকাম সম্প্রীতম রেডিও কেটিভি, সুরজিৎদা ওয়েলকাম করছে। থ্যাংক ইউ সুরজিৎদা, দিস ইজ মাই অনার যে আমার হয়ে কেউ আহ্বান জানাচ্ছে কাউকে, দিস ইজ মাই অনার, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। আজকের দিনে সারা ভারতে করোনায় আক্রান্ত হয়েছে 379 জন, ঠিক 12টার আগে অবধি, 1st of April 2020 অবধি 2014 জন আক্রান্ত হয়েছে এবং আজকে 369 জন, এবং সত্যি এটা খুব 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 দুঃখের, বেড়েই যাচ্ছে সংখ্যাটা। আবারও চাইব যে হারে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে ঠিক সেই হারেই যেন নেমে যায় করোনা আক্রান্ত সংখ্যা এবং সবাই সুস্থ হয়ে উঠুক। 2014 জনের মধ্যে 169 জন সুস্থ হয়ে উঠেছেন, টোটালি রিকভার্ড, তার মধ্যে আজকে 19 জন সুস্থ হয়েছেন, এবং বাংলা থেকে প্রথম 3 জন যারা করোনায় ধরা পড়েছিল তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছে। মারা গেছেন 56 জন, তার মধ্যে আজকে 7 জন মারা গেছে, তার মধ্যে বাংলায় 1 জন, আমাদের বেলঘড়িয়ায় যার কালকে পজিটিভ রিপোর্ট ধরা পড়েছিল, 57 বছরের ব্যবসায়ী, 23 মার্চ জেনিতে ভর্তি হয়েছিল, আমাদের বেলঘড়িয়া জেনিতে, সে আজকে মারা গেছে। টোটাল অ্যাক্টিভ কেস টিল ইস্টারডে মানে 1st of April 1779 জন। এবং একটা সুখবর কি আছে, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আজকে 1 জনও করোনায় আক্রান্ত হয়নি বা নতুন করে আক্রান্ত হয়ে ধরা পড়েনি। আমাদের সবাইকে কিন্তু খুব সুস্থ থাকতে হবে, সুস্থ রাখতে হবে আমাদের, একে অপরকে ভালো রাখতে গেলে, এই সমাজকে বাঁচিয়ে রাখতে গেলে। আপাতত আমার পছন্দের, খুব পছন্দের একটা লেখা, যে লেখাটা পাঠ করেছে এবং মিউজিকে দেওয়া হয়েছে শাহানা বাজপাই, আবার শাহানারই একটা লেখা আমি তোমাদের জন্য রাখছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
পারে বুক ভরা বেটুকু থেকে আচ্ছা ধরো কোনো সকালবেলা আমি যদি হঠাৎ নিখোঁজ হই, আলো তুমি আনবে আমায় টেনে, না চাইবে আমি অন্ধকারই রই? আচ্ছা ধরো ডায়েরি জোড়া আমি ইচ্ছে করেই সাত পাতা হলাম, নিশ্চিন্ত ঠোঁটে শোয়াবে কাপে, না কপাল জুড়েই থাকবে কেবল ঘাম? আচ্ছা ধরো তুমি হারিয়ে গেলে আর আমি আবার যদি ময়দানের পথে একলা হেঁটে চলতে থাকা আমায় খুঁজে পাই? শোনো, হারিয়ে যাওয়াই নিয়ম আমি জানি, তবে আমিও ঘর ফিরি দিনের শেষে, জিপসিদেরও সঙ্গে তাঁবু থাকে, হারায় যারা পলাতকার দেশে। পৌলমী দে লিখেছে এটা, গোত্রহীন, আমার খুব প্রিয় একজন মানুষ এবং খুব কাছের একজন মানুষ পৌলমী, তার লেখা আমি পাঠ করলাম তোমাদের জন্যে। সোমাদি বলছে, চল রাস্তায় সাজি ট্রাম লাইট। জয়সুরিয়া বলছে, গানের অসাধারণ কালেকশন, থ্যাংক ইউ ভাই তোদের জন্য কালেকশনগুলো, এবং তোদের সাথে শেয়ার করতে পেরে আমার আরও ভালো লাগে এই কালেকশনগুলো। আমার অনেক প্রিয় কালেকশন আছে যেগুলো আরও চাইবো তোদের সাথে শেয়ার করতে।
মিছিয়ে চল ছবি করে দ্য আনটোল্ড স্টোরি ফ্রম দ্য অ্যালবাম এসেন্স অফ টুয়ালাইট। জয়সুরিয়া এখানে অনলাইন আছে, এই গানটা অ্যাকচুয়ালি ওরই, ওদের ব্যান্ডেরই, এবং আমার খুব ভালো লাগলো ওকে এখানে ফিচার করতে পেরে। খুব সুন্দর গান এবং আমার গানটা আজকেই আমি শুনলাম, জয়সুরিয়া আজকেই আমাকে পাঠালো এবং গানটা আমার খুব প্রিয় হয়ে উঠেছে, আমি গুনগুনও করছি। খুব ভালো গেয়েছিস জয়সুরিয়া, এবং তোর ভয়েস ইজ অ্যাজ অলওয়েজ খুব ভালো, শুনতে খুব ভালো লাগে, এবং তোর গান শুনলে সোনু নিগমের কথা খুব মনে পড়ে, মানে একদম আমি ওরা খুবই লাগে অনেকটা। আজকে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে তামিলনাড়ুতে, 110 জন, এবং সব থেকে বেশি করোনা আক্রান্ত এখনো পর্যন্ত সারা দেশে 335 জন, কেরালাতে 265 জন, তামিলনাড়ুতে 234 জন, দিল্লিতে 152 জন, সব জায়গায় কিন্তু বাড়ছে। জয়সুরিয়া লিখছে, লাভ দিস সং হঠাৎ করে, থ্যাংক ইউ ফর প্লেইং দিস সং, ওয়েলকাম ব্রাদার।
তোদের জন্যই তো। নচিকেতার পৃথিবীটা আজ ছোট হতে হতে, এটা নচিকেতার না, এটা মহিনের ঘোড়াগুলির দর্শকের কাছে। থ্যাংক ইউ সো মাচ, ইউর ওয়েলকাম ব্রাদার। পৃথিবীটা নাকি ছোট হতে হতে, হ্যাঁ আমি বাজাবো, পৃথিবীটা নাকি ছোট হতে হতে বাজাবো। একটু ওয়েট করো সুরজিৎ, এখনো পর্যন্ত অনেক গানের লিস্ট আমার কাছে পেন্ডিং আছে, আমি আস্তে আস্তে ওই গানগুলো বাজাবো বা বাজাবার অবশ্যই চেষ্টা করব। মহারাষ্ট্রতে বলি, বা 39 জন আপনারা রিকভার্ড হয়েছে, 14 জন মারা গেছে। কেরালাতে 26 জন রিকভার করেছে, 2 জন মারা গেছে। তামিলনাড়ুতে 6 জন রিকভার করেছে, রিকভার পার্সেন্টেজ ইজ ভেরি লো ফর তামিলনাড়ু, বিকজ আজকে সবথেকে বেশি 100 জনের বেশি তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছে এবং 1 জন মারা গেছে। দিল্লিতে 6 জন রিকভার করেছে, 2 জন মারা গেছে। রাজস্থান 120টা কনফার্ম কেস, উত্তরপ্রদেশে 117টা কনফার্ম কেস, আন্ধ্রপ্রদেশে 111টা কনফার্ম কেস, কর্ণাটকাতে 110টা কনফার্ম কেস, তেলেঙ্গানাতে 97টা কনফার্ম কেস, তার মধ্যে 14 জন সুস্থ হয়ে গেছে এবং 6 জন মারা গেছে। গুজরাটে 87টা কনফার্ম কেস, মধ্যপ্রদেশে 86টা কনফার্ম কেস, তার মধ্যে 6 জন মারা গেছে এবং 1 জনও কিন্তু সুস্থ হয়নি। জম্মু অ্যান্ড কাশ্মীরে 62টা কনফার্ম কেস, পাঞ্জাবে 46টা কনফার্ম কেস, হরিয়ানাতে 43টা কনফার্ম কেস, ওয়েস্ট বেঙ্গলে 37টা কনফার্ম কেস। ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত নতুন করে আজকের দিনে কেউ আক্রান্ত হয়নি বা ধরা পড়েনি, কিন্তু প্রায় 180,000 থেকে 2 লক্ষ মানুষ হোম কোয়ারেন্টাইনে আছে, এখনো বলা যাচ্ছে না তাদের কি হবে। এই বেশ ভালো আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে গিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই, 1-4-4 ধারা ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই। দুজনে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, দুজনে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, ওই ধর্মের বাঘ ভেসে আবার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে, তাই ভয়ে আছে, দুজনে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, দুজনে ভয়ে আছে। ভাঙা কাজ ভাঙা মন যায় না, রাম আছে শ্যাম আছে কোরআন ইসলাম আছে রক্ত লোলুপ কিছু হয় না, ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ, ভাঙা কাজ ভাঙা মন যায় না, রাম আছে শ্যাম আছে কোরআন ইসলাম আছে রক্ত লোলুপ কিছু হয় না। এদেশটা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে, ধর্ম না গ্রাস করে আমাদের পাছে, তাই ভয়ে আছে, দুজনে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, দুজনে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, ওই ধর্মের বাঘ হেসে আবার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে, তাই ভয়ে আছে, দুজনে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, দুজনে ভয়ে আছে। এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, ভর্তি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই, যুবতীর কটাক্ষ চিরে দেয় এ বক্ষ হায়রে, এমন দিনে সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই, তবুও টিভির স্ক্রিনে খেলার বিরাম নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই।
দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে তোমরা শুনলে এই বেশ ভালো আছি নচিকেতার এই গানটা লাস্ট দুদিন ধরে রিকোয়েস্ট করা হয়েছিল আমি চালাতে পারিনি এবং এই বেশ ভালো আছি কথাটা কিন্তু আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটাই সত্যি অনেকটাই সত্যি আমি একটা লেখা প্রায় রোজই পড়ি তো লেখাটা আমি আজকেও আবার পড়বো পুরোটা পড়বো না একটা স্ট্যান্ডজা পড়বো তোমাদের জন্যে যে ভাবো তো এই জীবন নিয়ে তিতিবিরক্ত তুমি যেখানে একঘেয়ে অফিস ব্যবসার চাপ ও ডেলি রুটিন নিয়ে তুমি ক্লান্ত হঠাৎ তোমার সামনেই লকডাউন সৌজন্যে করোনা ঘুমানো ল্যাত খাওয়া অনেক সময় এটাই তো চেয়েছিলে তুমি যে কদিন খাবো আর ঘুমোবো কিন্তু দেখো এই কদিনে তুমি কিন্তু ঘুমিয়েও ক্লান্ত হয়ে গেছে এরকমই সময়ে হয়তো আমরা চেয়েছিলাম যে অনেকটা সময় যেটা আমরা আমাদের পরিবারকে দিতে পারবো আমাদের নিজেদের দিতে পারবো যে আমরা বা যারা শিল্পকে ভালোবেসে বাঁচি বা বাঁচার চেষ্টা করি তারা তো রোজই বলতাম যে নিজেকেই খুঁজে পাচ্ছি না নিজেকেই খুঁজে পাচ্ছি না এমন কোনো কাজ আই এম মিসিং মাই সেলফ দ্য মোস্ট কিন্তু আজকে নিজেকে এক্সপ্লোর করার কিন্তু একটা বিশাল বড় জায়গা এবং সুযোগ এসছে আমাদের কাছে সেই সুযোগটা কিন্তু সবাই কাজে লাগাও সুরজিৎদা লিখছে নচিকেতা মনে হয় অনেক আগেই বুঝে গেছিল যে একদিন আমাদের এরকম দেখতে হবে লাভলি চয়েস থ্যাংকস হ্যাঁ নচিকেতা হয়তো অনেক আগেই বুঝে গেছিলো তাই হয়তো এইগুলো লিখে গেছিলো এবং রবীন্দ্রনাথ হয়তো তারও আগে অনেক অনেক আগে বুঝে গেছিলো তাই তার ভাবনা চিন্তার 100 বছর আগেও যা লিখে গেছিলো তাও আমাদের কাছে আজও প্রচুর 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 পরিমাণে সত্যি খাজা সলিম পিয়া
জরা ভরা তুরে নবীন করো হে সুধা করো খাজা সালিম পিয়া When Tagore meets the Sufi, রবীন্দ্রনাথের চির সখা হে একটা অসাধারণ কম্বিনেশন, একটা জাস্ট অসাধারণ কম্বিনেশন করে গেছে এবং আমাদের শুনিয়ে গেছে এই গানটা। এবং আমি জানি না তোমরা এই গানটা শুনেছো কি না, সৌম্যজিতের এবং সৌরেন্দ্রর কম্পোজিশনে এই গানটা। যে টপিক নিয়ে আলোচনা করছিলাম করোনা, সেই টপিকে ফিরে আসবো আবার। ওয়েস্ট বেঙ্গলে 37 জন আক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত, বিহারে 24 জন, চণ্ডীগড়ে 17 জন, আসামে 13 জন, লাদাখে 13 জন, আন্দামান এবং নিকোবরে 10 জন। এবং ওই আন্দামান এবং নিকোবরেও কিন্তু দিল্লি থেকে, নিজামউদ্দিন থেকে লোকজন গেছে এবং তারা ওয়েস্ট বেঙ্গল হয়েই গেছে, কলকাতা হয়েই গেছে। তো জানি না তারা যদি মাস স্প্রেডিং করে তাহলে কিন্তু খুব সমস্যা হতে পারে। চণ্ডীগড়ে 9 জন, ছত্তিশগড়ে 9 জন, উত্তরাখণ্ডে 7 জন, গোয়াতে 5 জন, ওড়িশাতে 5 জন, হিমাচল প্রদেশে 3 জন, পণ্ডিচেরিতে 3 জন, ঝাড়খণ্ডে 1 জন, মণিপুরে 1 জন, মিজোরামে 1 জন। নিচের দিকের রাজ্যগুলোতে তুলনামূলকভাবে অনেকটাই কম এবং আমাদের ইস্টের দিকেও খুব একটা কাবু করতে পারিনি করোনা। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যাতে আমরা সবাই এই পলিসিতেই চলি, মাস গ্যাদারিং করব না, যার সাথেই দেখা করব অন্তত 2 থেকে 3 মিটার দূরত্ব বজায় রেখে আমরা তাদের সাথে থাকার চেষ্টা করব। স্বপ্ন দিয়ে যায় শান্ত ভালে জ্যোতির মালে পরশে
ঠিক রাত বারোটা, ভোর রাত বারোটা বেজে 46 মিনিট, 22 এপ্রিল 2020। তোমরা শুনছো রেডিও খর্দা থেকে বলছি আমি অর্ণব, আছি তোমাদের সাথে। তোমরা এখন শুনলে রণজয়ের ফোনটে রিকোয়েস্ট করা আধে কো ঘুমে, নয়ন চুমে, রবীন্দ্রসঙ্গীত, সায়নের গলায়, শানের গলায়, শানের খোলা হাওয়া অ্যালবাম থেকে। আচ্ছা, যে বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। সর্বভারতে, সারা ভারতের কি কি গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড আছে তার আপডেট আমি দেব। অনেকগুলো ওয়ার্ল্ড রেকর্ড আছে, তার মধ্যে কিছু কিছু আমি তোমাদের বলবো এবং যতগুলো পারি ততগুলো বলবো, আজ না হয় কাল আরও 2-3 দিন ধরে তোমাদের বলবো। রণজয় বলছে থ্যাংক ইউ স্যার, আমি খর্দা থেকে বলছি। হ্যাঁ, আমরা সবাই খর্দা থেকে বলছি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বলে দিই, 1955 সালে প্রথম ছাপা হয়। দুই ভাই নরিস এবং রোস ম্যাকওয়াইটার লন্ডনের ফ্লিট স্ট্রিটে, এই দুই ভাই মিলে প্রথম এই বইটি ছাপে। প্রথম বইটার নাম ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, এখন নাম চেঞ্জ হয়ে গিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। এবং ওই গিনেস নামটা এসছে গিনেস ব্রেভারিজ থেকে এসছে।
গিনেস ব্রেভারিজ বলে একটা বেভারেজ কোম্পানি আছে, সেই কোম্পানির ডিরেক্টর একটা পার্টি অ্যাটেন্ড করেছিল, ওইখানেই একটা ডিবেট হয়, সেই ডিবেট থেকেই এসছে, যেহেতু উনি প্রথম প্রমোট করেছিলেন বিষয়টাকে এবং উনি বইটা ছাপার জন্যে টাকাও দিয়েছিলেন এবং ওনার প্রেস থেকেই বইটা ছাপা হয়েছিল, তো ওই জন্য ওটার নাম হয় দ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এই গানটা মধ্যিখানে আমাকে বন্ধ করতে হলো, তার কারণ হচ্ছে ফেসবুক আমাকে অলরেডি একটা নোটিশ পাঠিয়ে দিয়েছে, ইওর লাইভ ভিডিও উইল বি রিমুভড সুন ইফ ইউ কন্টিনিউ টু ব্রডকাস্ট মিউজিক দ্যাট ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ইউজ। রিয়েলি সরি, আমি কিছু কিছু গান আছে যে গানটার গানগুলোর কপিরাইট আমার কাছে নেই, যেমন শানের এই গানটা আমি এখন চালালাম, তার আগে এই যাও পাখি বলো অন্তহীন থেকে, অন্তহীন থেকে রিকোয়েস্ট করেছিল সোমাদি, তার আগে আরও একটা গান রিকোয়েস্ট করেছিল চল রাস্তায় সাজি ট্রামলাইন, এই গানটারও কপিরাইট ক্লেম আছে, তো এই গানগুলো আমি আর এখন বাজাতে পারবো না যে গানগুলোর কপিরাইট আছে। আই এম রিয়েলি সরি টু অল অফ ইউ, কপিরাইট ক্লেমের বাইরে যে গানগুলো আছে প্লিজ রিকোয়েস্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য বাজাবো। India with world records in Guinness Book of World Records. এক হলো নোজ টাইপিং। খুরশিদ হুসেন হায়দ্রাবাদ থেকে, যে নাক দিয়ে টাইপ করে 47 সেকেন্ডে 103টা ক্যারেক্টার টাইপ করেছিল, 47 সেকেন্ডে 103টা ক্যারেক্টার টাইপ করেছিল খুরশিদ হোসেন হায়দ্রাবাদ থেকে। রণজয় বলছে গুড নাইট দাদা, গুড নাইট ভাই, আমি আছি দুটো অবধি, ইফ পসিবল তুই দুটো অবধি থাকতে পারিস। দ্য বিগেস্ট ব্রেড দাঘু সেঠ গুজরাটের, 2012 সালে 145 কেজির প্রায় 9 মিটার চওড়া একটা রুটি বানিয়েছিল, দ্য বিগেস্ট ব্রেড
of the world. The world's smallest woman. The world's smallest woman. Nagpur Jyoti Amge. 23 বছর বয়সী 61.95 সেন্টিমিটার লম্বা প্রায় 2 ফিট পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম ব্যক্তি সবথেকে কম উচ্চতম ব্যক্তি 645 মিটারের প্রায় 45 কেজি ওজনযুক্ত টারবান বা পাগড়ি এই পাগড়ি পরেছিল আফতার সিং পাঞ্জাবের এবং এইটা পৃথিবীর সবথেকে বৃহত্তম টারবান সবথেকে বৃহত্তম পাগড়ি এখনো পর্যন্ত কেউ পরেছে দ্য রেকর্ড অফ মোস্ট সংস Written by anyone. Sameer, the son of famous lyricist Anjan. Sameer, 30 বছর ধরে 650টা মুভিতে প্রায় 4000 গান লিখেছে এবং এইটা এখনো পর্যন্ত রেকর্ড একটা মুভিতে এখনো পর্যন্ত এতগুলো গান কেউ লেখেনি একটা মুহূর্ত থেকে বড় কথা টোটাল 4000 গান এখনো পর্যন্ত কেউ লেখেনি দ্য ফোক ড্যান্স অফ কুল্লু কুল্লুর ফোক ড্যান্স যেটা হলো বেটি হে অনমোল এই প্রোগ্রামেতে 10,000 ছেলে এবং 10,000 মেয়ে মিলে 26 অক্টোবর 2015তে এই অনুষ্ঠানে একসাথে 20,000 জন ডান্স করেছিল যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ডান্স যেখানে সব থেকে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল দেন আর একটা গান রিকোয়েস্ট আজ নীল রঙে মিশে গেছে লাল হ্যাঁ এই গানটা তোদের জন্য থাকবে এবং এই গানটা কপিরাইট ক্লেমে নেই মোস্ট ক্রাউড গ্যাদার্ড টু ডু ইয়োগা ইয়োগা একটা ইন্ডিয়ান কালচারেরই কিন্তু সারা বিশ্বে ইয়োগা করা হয় এবং এই ইয়োগাতে 2015 সালে 21 জুন প্রাইম মিনিস্টার মোদি দিল্লির রাজপথে ওয়ার্ল্ড ইয়োগা ডেতে সেই ইয়োগা ঘোষণা করেছিল এবং সেইখানেতে প্রায় 35,985 জন অংশগ্রহণ করেছিল
আজও তাকে মনে পড়ে, রিতম সেনের লেখা এবং কম্পোজিশনে তোমরা শুনলে আজও তাকে মনে পড়ে। গলাটা ছিল তৈশির, খুব প্রিয় একটা গান, এবং এই গানগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। যে আমার প্রিয় গানগুলো, যে গানগুলো হয়তো খুব একটা ফেমাস নয় কিন্তু সত্যি ভালো, এই গানগুলো যদি তোমরা শোনো এবং পরবর্তীকালে অন্যদের সাথে শেয়ারও করো, তাহলে যে মানুষগুলো আজ সত্যিই জায়গা পায় না আধুনিকতার যুগে এবং এই লড়াইয়ে, টিকটকের যুগে, ট্রলসের যুগে, ভালো মিউজিশিয়ান ভালো সিঙ্গারদের যেখানে জায়গা নেই, ভালো কাজের যেখানে জায়গা নেই, তো তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করতে পেরে আমার ব্যক্তিগতভাবে খুব 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 ভালো লাগে। ঠিক রাত 1:02, তোমরা শুনছো রেডিও খর্দা থেকে বলছি, আমি অর্ণব আছি তোমাদের সাথে। তোমাদের আপডেট দিচ্ছিলাম এখনো পর্যন্ত ভারতবর্ষে কি কি ওয়ার্ল্ড রেকর্ড আছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ভারতবর্ষের কি কি রেকর্ডস আছে। The most backwards body skips in 1 minute. এক মিনিট ধরে নিজের হাত দুটোকে পিছনে রেখে নিজের শরীরটাকে উল্টো করে রাখার রেকর্ড করেছে শক্তি বালা সুব্রহ্মণি কোয়েম্বাটুরে। 18 অক্টোবর 2015 এই রেকর্ডটা হয় এবং পুরো 360 ডিগ্রি সে তার হাত দুটো ঘুরিয়েছিল। তারপর সব থেকে লার্জেস্ট পোস্টার, 5,969.61 স্কোয়ার মিটার, প্রায় 64,256.34 স্কোয়ার ফিট। সেন্ট গুরমিত রান রহিম সিংজি ইনসান, এনার একটা পোস্টার বানানো হয়েছিল সা সতনামজি ক্রিকেট স্টেডিয়ামে 9 সেপ্টেম্বর 2015। এই পোস্টারটা এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে বৃহত্তম পোস্টার। আরো একটা খুব ভালো রেকর্ড ইন্ডিয়ার কাছে আছে, 8 ঘন্টায় সব থেকে বেশি প্লাস্টিক বটল রিসাইকেল হয়েছিল, 23,538.90 কেজি, 4 অক্টোবর 2015। এই
অনুষ্ঠানটা বা এই প্রোগ্রামটা করেছিল বিসলারি, বিসলারির তরফ থেকে এই প্রোগ্রামটা হয়েছিল। আজকের দিন অবধি এইটুখানি যে আপডেটগুলো তোমাদের আমি দিলাম, যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের যা যা আপডেটস ছিল। তারপর কালকে আমি তোমাদের আবার আপডেট দেব যে কী কী ওয়ার্ল্ড রেকর্ড এখনও পর্যন্ত গিনেস বুকে আছে। তার আগে রণজয় বা ফোনটের পছন্দের গান, আজ নীল রঙে মিশে গেছে লাল। সেদিনও ছিল দুপুরে মন ঝকঝকের অস্থির মন, আর ঘড়ির কাঁটায় তখন প্রসরায়। সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে অবকাশ, পাওয়া গেছে ফের দেখার আকাশ নীলচে সময়। রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু মিলিয়ে দিও, মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়। আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসে ও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। যেতে দাও সে দিনের মতো, পেতে দাও সে দিনের ক্ষত, নীল শরীরে তোমায় ছোব, নীল সাগরে ভাসিয়ে দেব। ঝলক পথের সীমায় পাথর ফল সব
বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসে ও বেনীল ভেজাল এসে বেড়ায়, আহা জিতে দাও দিনের মতো, পেতে দাও দিনের ক্ষত, নীল শরীরে তোমায় ছোট, নীল সাগরে ভাসিয়ে দেব, যেখানে সব পেড়া ভেঙে যায়, সেই দূর পাহাড়ে নীলিমায়, সেদিনও ছিল দুপুর এমন ছপছপের অধিক অস্থির মন, আর ঘড়ির কাঁটায় তখন প্রসরায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল বিশ্ববিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ফেমাস ভাইরোলজিস্ট গীতা রামজি। সাউথ আফ্রিকাতে এখনো পর্যন্ত টোটাল 5 জন করোনা ভাইরাসে মারা গেল, এবং আজ মানে গতকাল মারা গেলেন গীতা রামজি। তার বয়স ছিলেন প্রায় 50 বছর, এবং তিনি ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার দ্য ফেমাস ভাইরোলজিস্ট গীতা রামজি। সারা বিশ্বে এখনো পর্যন্ত 921,020 জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, তার মধ্যে মারা গেছে 155,000, আজকে মারা গেছে প্রায় 5,000 জন, সুস্থ হয়েছেন 193,000 জন, প্রায় 20% রিকভারি রেট আছে, যেটা আমাদের কাছে খুব ভালো। সব দেশেই তুলনামূলকভাবে আক্রান্তর সংখ্যা বাড়ছে, ভারত এখনো পর্যন্ত পরশুদিন অবধি 72 নম্বরে ছিল সারা বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার লিস্টে, 72 নম্বরে ছিল। এই 72 নম্বর থেকে ভারত উঠে এখন 48 নম্বরে চলে এসেছে। ভারতও যেমনভাবে বাড়ছে, পাকিস্তান তেমনভাবে বাড়ছে। রিপোর্ট যতটাই পজিটিভ হোক বা যতটাই নেগেটিভ হোক, আমরা সবাই জানি আমাদের কি করে ভালো থাকতে হবে। আমাদের কাছে কিন্তু উপায় আছে, তোমাদের সবার কাছে উপায় আছে, এবং তোমরা জানো যে তোমরা নিজেকে কি করে ভালো রাখতে পারবে। তো প্লিজ 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 একটু নিজের যত্ন নাও, এবং মনে রাখবে তুমি নিজেকে ঘরবন্দি রেখে আমাদের দেশকে সেবা করার উপায় সুযোগ পেয়েছো, সমাজ সেবা করার সুযোগ পেয়েছো, এই সুযোগ কখনো হাতছাড়া করো না। এবং আরো বড়, নিজের ভালো মানে সবার ভালো। আজকে যদি তুমি এখানে নিজেকে সুস্থ রাখতে পারো, তুমি মনে করবে তুমি আরো 100 জনকে সুস্থ রাখতে পারবে।
এটাই তোমার হাতে। নিজেকে সুস্থ রাখো এবং সবাইকে সুস্থ রাখো। Love.
হ্যাঁ, এই গানটি আমার লেখা, সুরও আমার। এবার যদি মানুষ এভাবে বেঈমানি করে আমি কি করব বলুন তো? আমি তো অত্যন্ত গরিব মানুষ, বলছে রতন কাহার। এই রতন কাহারেরই গানটা চুরি করেছে, মানে গানের একটা লাইন, বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এই লাইনটা চুরি করেছে বাদশা, ওয়ান অফ দ্য ফেমাস পাঞ্জাবি র‍্যাপার ইন ইন্ডিয়া। তো সে চুরি করেছে এবং এই নিয়ে অনেক সমস্যাই হয়েছিল, এবং আমাদের বাংলা পক্ষ তোলপাড় হয়ে গেছিল এই চুরি করা নিয়ে, এবং সোনি মিউজিকে ওখানে লেখাই ছিল লিরিক্স অ্যান্ড মিউজিক বাই বাদশা, লিরিক্স অ্যান্ড মিউজিক বাই বাদশা। কিন্তু তারপর সবাই এটার এগেনস্টে বলে এবং আজকে ওটা তুলে দেওয়া হয়েছে, এবং ওখানে লেখা আছে যে ফোক লাইন টেকেন ফ্রম দ্য ফোক সং বড়লোকের বেটি লো বাই রতন কাহার। যাক, আজকে আমরা লড়াই করে পেয়েছি, এবং দেখো তো কত সোজা। আমি জানি না এই বড়লোকের বেটি লো গানটা কতজন শুনেছে, এবং এই গানটা প্রায় 1994 সালে বেরিয়েছিল, ওয়ান অফ দ্য ফেমাস ফোক মিউজিক। তো আজকে এই গানটা কতজন শুনেছে, আজকের দিনে দাঁড়িয়ে এই গানটা কতজন শুনেছে, এবং বাদশা এই কদিনে, এই জাস্ট কটা দিনে 7 মিলিয়ন ভিউজ পেয়েছে ওর ভিডিওটা, 70 লক্ষ ভিউ পেয়েছে ওর ভিডিওটা। আনবিলিভেবল না? সত্যি আনবিলিভেবল, জাস্ট ভাবা যায় না। তাহলে ভাবো, আমরা কিন্তু প্রমাণ করে দিচ্ছি আমরা কি শুনতে ভালোবাসি, কিন্তু তার সাথে সাথে আমাদের সম্মান করার জায়গাটাও কমে যাচ্ছে না তো? আমরা ভুলে যাচ্ছি না তো যে কাদের আমাদের সম্মান করা উচিত? আমরা আমাদের নিজের বাংলার লোককে সম্মান না করে বা না জেনে আমরা একটা অন্য গান এবং সেই গানটা চুরি করেছে, এবং সেই নিয়েও অনেকে বলেছে দু লাইন চুরি করেছে তো কি হয়েছে, কি আর এসে যায়, এই গানটা তো বরং শুনতে ভালো লাগছে, আগের গানটা তো কি বেকার লাগতো। যাই হোক, তোমাদের যেটা শুনতে ভালো লাগবে সেটাই, কিন্তু কাউকে যেন কখনো অসম্মান করে না হয়। ও আমার মাঝি,
আমার মাঝি ঘরে ফেরে আমার মাঝি নাই আমার মাঝি ওরে মাঝিরে মাঝিরে কোথা আসি দোর খুলিয়া রে আমি আশায় আশায় রই ওরে মাঝিরে মাঝিরে কোথা আসি আশা শ্রাবণে রো মাঝি তোর উদাসু থান মুখে আশা শ্রাবণে রো মাঝি তোর উদাসু থান মুখে আমি সাজের বেলা গোয়াল ধারে ঠায় বসে রই হায় বসে ঠিক 12:30 2020 তোমরা শুনছো রেডিও খর্তা থেকে বলছি আমি অর্ণব তোমাদের সাথে